লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটিয়ে হয়েছেন চাকরিচ্যুত। তবে কড়া মেজাজের এই কোচ বরখাস্ত হলেও বাংলাদেশ ছাড়ার আগে নেমেছেন আইনি লড়াইয়ে। আইনজীবীর সাথে বসার ঘোষণা দেওয়ার পর এবার গণমাধ্যমকে নিজের অবস্থান প্রকাশ করে হাথুরুসিংহে আশা প্রকাশ করেছেন তার সম্মান রক্ষা হবে এবং সত্যের জয় হবে। এছাড়া নিজের ব্যাখ্যায় দাবি করেছেন বিসিবি তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিত অভিযোগ তুলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি থেকে বহিষ্কার করেছে। হাথুরুকে বরখাস্ত করার পেছনে সবচেয়ে বড় অভিযোগ, 2023 ওয়ানডে বিশ্বকাপে নাসুম আহমেদের গায়ে হাত তুলেছিলেন তিনি। তবে হাথুরুর যুক্তি, ঘটনাটি ডাগ আউটে বা ড্রেসিং রুমে, বিশ্বকাপের কোনো ম্যাচে যে জায়গায় সবসময় নজরদারিতে থাকে, 40-50টি ক্যামেরা প্রতিটি মুহূর্ত ধারণ করে, আমি অভিযোগ যাচাইয়ের সুযোগ পাইনি, আবার সাক্ষীও পাইনি, আদৌ যদি থাকে আর কি। হাথুরু জোর গলায় দাবি করেছেন নাসুমের গায়ে হাত তোলার অভিযোগ বিসিবিকে জানানো হয়নি, যদিও বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এই ঘটনার কথা। লঙ্কান কোচ বলেন সেই ইভেন্টের পর ওই ক্রিকেটার অবিলম্বে টিম ম্যানেজার বা কর্তৃপক্ষকে তো এটা অবহিত করলো না, অভিযোগ যদি করা হয়েও থাকে আমাকে কেন প্রশ্ন করা হলো না, এটা আমি অবাক, কেন ইউটিউবে এক ব্যক্তির মাধ্যমে এটা প্রকাশিত হবে। এদিকে নির্ধারিত ছুটির চেয়ে অনেক বেশি ছুটি কাটানোর ব্যাপারে হাথুরু যুক্তি দিয়েছেন সরকারি ছুটি ও বিপিএল চলাকালে প্রথাগত ছুটি তিনি কাটিয়েছেন, আর প্রতিটি ছুটির ব্যাপারে প্রধান নির্বাহী ও ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যানের অনুমতিও ছিল। তিনি আরও বলেন, বিসিবি আমাকে কখনোই বলেনি ছুটি ছাটা নিয়ে তারা অসন্তুষ্ট, যতবারই ছুটি চেয়েছি তারা ছুটি দিয়েছে, অনুমতি ছাড়া ছুটি কাটাইনি। নতুন বোর্ড সরকারি ছুটির হিসেব করেনি, যেমন ঈদের দিন বা শুক্রবার, সরকারি ছুটি না কাটালে আমাকে বাহবাও দেয়নি। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী শুক্রবার কাজ করলে পরবর্তীতে আমি সেই ছুটি পাওয়ার অধিকার রাখি। বিসিবির কর্মী হিসেবে আমি শুক্রবার পুরো দিন ও বৃহস্পতিবারের অর্ধেক দিন মিলিয়ে সপ্তাহে দেড় দিন ছুটি পাই। বিপিএল এর সময় বিদেশি কোচদের ছুটি তো সাধারণ রীতি। তার বিরুদ্ধে তোলা অভিযোগ পূর্ব পরিকল্পিত দাবি করে হাথুরুসিংহে আরো বলেন, নতুন সভাপতি প্রথম দিনেই প্রধান কোচকে অপসারণের ইচ্ছা জানিয়েছিলেন, নতুন আরেক প্রধান কোচ নিয়োগের 4 ঘন্টা আগে শোকজ নোটিশ পেয়ে আমি হতভম্ব হয়ে পড়েছি, আমাকে নির্দোষ প্রমাণের জন্য 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। নিজের সম্মান রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে হাথুরুসিংহে বলেছেন, তদন্তের প্রয়োজনে যে কোনো ধরনের সহযোগিতা করতে তিনি প্রস্তুত, সেই সাথে জানান শেষ পর্যন্ত সত্যের জয় হবে, আমি আমার ভালোবাসার খেলাটিতে ইতিবাচক অবদান রাখতে পারব। মুন্না চন্দ্র দাস, বিডি ক্রিক টাইম।